गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम टू मैजिक प्रो प्रॉपर्टी। আমরা আপনাদের সামনে এই যে বিল্ডিংটা দেখাচ্ছি, এই বিল্ডিং এ আপনাদের জন্য ফ্ল্যাট রয়েছে। আমরা এই মুহূর্তে যে এরিয়াটাতে রয়েছে সেই এরিয়াটা হচ্ছে হুগলির উত্তরপাড়ায় 48 রামলাল দত্ত লেন। এই ফ্ল্যাটটা কি কি বৈশিষ্ট্য রয়েছে আমি দূর থেকে ফ্ল্যাটটাকে কভার করছি, তারপরে আস্তে আস্তে আমরা ফ্ল্যাটে এন্ট্রি নেব এবং এন্ট্রি নিয়ে কি কি বৈশিষ্ট্য রয়েছে সেগুলো আলোচনা করব। তার আগে বলে রাখি যে সমস্ত দর্শকরা আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে এরকম ধরনেরই ভালো ভালো ভিডিও আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। ফ্রেন্ডস, এই বিল্ডিংয়ে লিফট ফেসিলিটি নেই, উইদাউট লিফট ফ্ল্যাট, G+2 বিল্ডিং, টোটাল তিনতলা বিল্ডিং। এবং এখানে বাইক পার্কিংয়ের জন্য অনেক বড় জায়গা দেওয়া আছে। সামনে পিছনে আপনারা এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, বাইক অলরেডি পার্কিং করা রয়েছে। এই পুরো এরিয়াটা জুড়ে আপনারা বাইক পার্কিং করতে পারবেন। এবং এই এরিয়াটা রয়েছে স্টেশন থেকে কাঁঠালবাগান বাজার, যেটা সেই কাঁঠালবাগান বাজারের সামনেই এই ফ্ল্যাটটা রয়েছে। উত্তরপাড়া স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিটস, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 5 মিনিটের মধ্যে আপনারা এই স্টেশনে পৌঁছে যাবেন, মানে এই ফ্ল্যাটে পৌঁছে যাবেন, এবং এই ফ্ল্যাট থেকে আপনারা স্টেশনে পৌঁছে যাবেন। আমরা ফ্ল্যাটের পেছন দিকটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব, কারণ এখানেও বাইক পার্কিং আপনারা করতে পারেন। পুরো এরিয়াটা দেখুন আপনারা, তারপর আমি আপনাদেরকে ফ্ল্যাটের ভেতরে যাব, ভেতরে গিয়ে আপনাদেরকে ফ্ল্যাট দেখাবো। এই হচ্ছে ফ্ল্যাটের পেছন দিকের এরিয়া, দেখুন এখানেও কিন্তু বাইক পার্কিং এর জন্য যথেষ্ট জায়গা দেওয়া রয়েছে। এই হচ্ছে পুরো ফ্ল্যাটের পেছন দিক, ব্যাক সাইড, আপনারা ব্যাক সাইড দেখুন, এই হচ্ছে ব্যাক সাইড, আপনারা দেখেছেন ব্যাক সাইডটা। এরপর আমি আপনাদেরকে পুরো বিল্ডিংটা আর একবার দেখাবো, দেখানোর পর আপনাদেরকে এক এক করে ফ্ল্যাট দেখানো স্টার্ট করব। ফ্রেন্ডস, আপনারা বিল্ডিং এর সামনে পিছনে এরিয়া দেখিয়েছি, পার্কিং করা জায়গা দেখিয়েছি, এরপর আমি একটা কর্নার থেকে পুরো বিল্ডিংটাকে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে পুরো বিল্ডিং, আপনারা বিল্ডিংটা দেখছেন, পুরো বিল্ডিং এরিয়া G+2 বিল্ডিং। দর্শক, আমরা আপনাদেরকে পুরো বিল্ডিংটা দেখানোর চেষ্টা করেছি। এরপর আস্তে আস্তে আমরা পুরো ফ্ল্যাটের এরিয়াটা কভার করব এবং পুরো বিল্ডিং কী কী ফ্ল্যাট রয়েছে সেগুলো আপনাদের সঙ্গে ডিসকাশন করব। আপনারা দেখতে থাকুন, আমরা একে কোনো ফ্ল্যাটে ঢুকি, দেখুন আপনারা। ফ্রেন্ডস, আমরা এই মুহূর্তে সিঁড়ি দিয়ে এসেছি ফার্স্ট ফ্লোরে। এটা আপনারা জানেন, আপনাদেরকে আলোচনা করা হয়েছে আপনাদের সামনে, এটা G+2 বিল্ডিং, G+2 পুরো বিল্ডিংয়ের সাইজ এবং উইদাউট লিফট রয়েছে, তাই আমরা সিঁড়ি দিয়ে এসেছি। এবং আপনাদের সামনে এই যে ফ্ল্যাটটা দেখাবো, এই ফ্ল্যাটটা রয়েছে কত স্কোয়ার ফুট এবং তার ডিটেলস কী রয়েছে সমস্ত কিছু আলোচনা করব। আমরা এই ফেসে আমরা যে ফ্ল্যাটে এন্ট্রি নেব, তার আগে বলে রাখি এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার ওয়েস্ট সাইডে এন্ট্রি গেট, পশ্চিম দিকে ফেস রয়েছে, পশ্চিম দিকে ফেস করে, তো দর্শক তাহলে আপনারা যেটা শুনলেন সেটা হচ্ছে পশ্চিম দিকে ফ্ল্যাটের ফেস। এবং আমরা ফ্ল্যাটে এন্ট্রি নিচ্ছি, আপনারা দেখুন এখান থেকে যে ডাইনিং এরিয়াটা রয়েছে পুরো ডাইনিং এরিয়াটা কভার করছি আপনাদের সামনে, আপনার ডাইনিং এরিয়াটা দেখুন। তারপর আস্তে আস্তে আমি ফ্ল্যাটে এন্ট্রি নিচ্ছি এবং পুরো জায়গাটাকে দেখানোর চেষ্টা করব এবং কতগুলো বেডরুম রয়েছে সেটাও আলোচনা করব। আগে আপনাদেরকে পুরো ডাইনিং এরিয়াটা কভার করছি, আপনারা দেখুন ডাইনিং এর সঙ্গে রয়েছে ওপেন কিচেন, আপনারা ওপেন কিচেনটা দেখছেন, এই হচ্ছে ওপেন কিচেন এরিয়া। পূর্ব দিকে জানলা রয়েছে, কিচেন অলমোস্ট 100% কমপ্লিট হয়ে আছে, সুন্দর সুন্দর কালারের টাইলস দেওয়া রয়েছে, টাইলসের কালারগুলো আপনি দেখুন। এবং কিচেনের মধ্যে দেখুন একটা জানলা এবং এয়ার পাসিং এর জন্য ব্যবস্থা রয়েছে। এখান থেকে যদি আমরা ডাইনিংটাকে আরেকবার দেখানোর চেষ্টা করি, তাহলে ডাইনিংটা হচ্ছে এটা, পুরো ডাইনিং এরিয়াটা দেখুন, তারপরে আস্তে আস্তে আমরা বেডরুমের দিকে যাব। এই হচ্ছে পুরো ডাইনিং এরিয়াটা, আপনারা দেখলেন ডাইনিং এরিয়াটা অনেক বড় ডাইনিং এরিয়া। এরপর একে আমরা বেডরুমগুলোতে এন্ট্রি নেব। ফ্রেন্ডস, এই হচ্ছে ফার্স্ট বেডরুম, বেডরুমটা দেখুন 10x10 সাইজের বেডরুম আছে, বেডরুমের সঙ্গে একটা জানলা দেখতে পাচ্ছেন, এই জানলাটা রয়েছে পূর্ব দিক করে,
ইস্ট ফেসিং জানলা রয়েছে, ইস্টের দিক করে জানলা রয়েছে। জানলাটা খুলে দিই তাহলে আপনারা বুঝতে কত পরিমাণে আলো ভেতরে ঢুকছে। এবং এর সঙ্গে রয়েছে অ্যাটাচ একটা টয়লেটের ব্যবস্থা। টয়লেট আপনারা টাইলসের কালারগুলো দেখুন, এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। এবং রুমটাকে আমি আড়াই ধার কভার করি একটা কর্নার থেকে। এই হচ্ছে পুরো রুম। এই রুমটার মধ্যে আর একটা জানলা রয়েছে পশ্চিমে, এটা হচ্ছে পশ্চিম দিক, যেহেতু পশ্চিমে একটা জানলা, পূর্ব দিকে একটা জানলা, তাহলে একটা বেডরুমে দুটো জানলার ব্যবস্থা রয়েছে, একটা অ্যাটাচ টয়লেটের ব্যবস্থা রয়েছে। এবং আমরা এরপরে আস্তে আস্তে যাব কমন বাথরুমে। এটা হচ্ছে কমন বাথরুম, ডাইনিংয়ে সবাই ছিল কমন বাথরুম। আপনারা বাথরুমটা দেখুন, এই হচ্ছে কমন বাথরুম, পুরো এরিয়াটা কভার করছি আপনাদেরকে। উপরে রয়েছে ভেন্টিলেশনের ব্যবস্থা, আলাদা করে জানলা দেওয়া হয়েছে। এবং এরপরে আমরা যাব সেকেন্ড বেডরুম। ফ্রেন্ডস, এই হচ্ছে সেকেন্ড বেডরুম। বেডরুমটার যে জানলাগুলো রয়েছে সেটা বলে দিই, ডান দিকে জানলাটা দেখতে পাচ্ছেন সেটা পূর্ব দিকে জানলা, এটা হচ্ছে দক্ষিণ দিকে একটা জানলা এবং দক্ষিণ দিকে একটা সরি, এটা হচ্ছে উত্তর দিকে একটা জানলা এবং উত্তর দিকে ব্যালকনি। এবং বেডরুমটা দেখুন, আপনারা বুঝতে পারছেন বেডরুমটা কিন্তু খুব সুন্দর একটা কন্ডিশনে রয়েছে। এবং আমি আপনাদেরকে বেডরুমটা ঘোরানো ঘুরে দেখার চেষ্টা করছি। এই হচ্ছে পুরো বেডরুম। আবার বলি, এই যে বড় গেটটা এবং জানলাটা, এটা উত্তর দিক, উত্তর দিকে রয়েছে ব্যালকনি। এই হচ্ছে ব্যালকনি, এটা হচ্ছে উত্তর দিকে। ফ্রেন্ডস, আপনারা ব্যালকনিটা দেখেছেন, আমরা অলরেডি দুটো বেডরুম দেখে নিয়েছি। এই হচ্ছে বেডরুমটা, আর একবার ব্যালকনি থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই রুমটা সাইজ রয়েছে 9x10 সাইজের। এবং এখান থেকে আমরা যদি পাশে বেরোই তাহলে দেখতে পাবো ডান হাতে আর একটা বেডরুম রয়েছে। দ্যাট মিন্স এটা হচ্ছে 3BHK ফ্ল্যাট, এটা হচ্ছে মাস্টার বেডরুম। এই বেডরুমটা সাইজ রয়েছে 10x11 সাইজ। এবং এই বেডরুমটাতেও রয়েছে আপনার নর্থের দিক করে জানলা, এটা জানলাটার দিক হচ্ছে নর্থের দিক। এবং এখান থেকে যদি আমরা বেডরুমটাকে একবার কভার করি সেটা হচ্ছে এটা পুরো বেডরুমটা দেখুন ফ্রেন্ডস। তাহলে আপনারা যেটা দেখলেন সেটা হচ্ছে আপনারা 3BHK ফ্ল্যাট দেখলেন। 3BHK ফ্ল্যাট, দুটো টয়লেটের ব্যবস্থা, একটা কমন টয়লেট, একটা অ্যাটাচ রুমের সঙ্গে টয়লেট রয়েছে, একটা ব্যালকনি রয়েছে। এই হচ্ছে এই ফ্ল্যাটটার পুরো বৈশিষ্ট্য। ফ্রেন্ডস, আশা করছি আপনাদের এই ফ্ল্যাটটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লেগেছে। যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে লাইক করবেন। এবং যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং এই ফ্ল্যাট সম্পর্কে যদি কোনো রকম তথ্য জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আমরা কমেন্ট বক্সের মাধ্যমে দিয়ে দেব। এবং এই ফ্ল্যাটটা কেনার জন্য 90% পর্যন্ত ব্যাংক লোনের সুবিধা আমরা আপনাদের প্রত্যেকটা ভিউয়ার্সদের জন্য ম্যাজিক প্রো প্রপার্টি আপনাদের লোনের ব্যবস্থা করে দেবে। আপনারা মিনিমাম 10% ডাউন পেমেন্ট করুন, 90% পর্যন্ত ব্যাংক লোন আমরা যে কোনো প্রোফাইলের ভিউয়ার্সদের জন্য, যে কোনো প্রোফাইলের কাস্টমারদের জন্য আমরা ব্যবস্থা করে দেব। দর্শক, আপনারা আমাদের চ্যানেলে ভিডিও দেখতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।